হাই, এই যে দেখেন আমার কপালে একটা দাগ আছে, বড় করে দেখেন কপালটা, পাঁচ আঙ্গুল কপাল আমার। বাট মানুষ বলে পাঁচ আঙ্গুল কপাল হলে নাকি ভাগ্য ভালো, আমার কিন্তু ততটা ভাগ্য ভালো না। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমার কপাল কত বড়, দেখছেন? মানে পাঁচ আঙ্গুলের চেয়ে বড় হচ্ছে আমার কপাল, দেখেছেন? পাঁচ আঙ্গুলের চেয়ে বড় আমার কপাল। অনেকের থেকে শুনি যে পাঁচ অনেক বড় কপাল হলে নাকি ভাগ্য ভালো, বাট আমার ভাগ্য যে কোন দিকটা ভালো হয়েছে আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। এবার দেখেন সবাই আমাকে প্রশ্ন করেন, আমি লাইভে গেলেই প্রশ্ন করেন, আপু আপনার কপালের দাগটা কোত্থেকে এলো? এই লাইভটা করা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। যদি আমি লাইভে যাই মনে হয় 100টা প্রশ্ন শুধু এই কপালে কাটা নিয়ে থাকে। দেখেন কপালে কত বড় একটা দাগ, দেখছেন? এই কপালে এদিকে একটা দাগ, এই কপালে এদিকে একটা দাগ, আরেকটা দাগ, কপালে কত হইলো মোট তিনটা। এই যে দেখেন এইখানে একটা দাগ, দেখছেন? চারটা আর নাই মুখের মধ্যে দাগ। তার মানে এই চারটা দাগ আমি ছোটবেলা যখন একটু হাঁটাহাঁটি করে দৌড় দিছি, সামান্য একটু দৌড় দিছি, ঘাসে পড়ে গেল আমার পা কেটে যায়, আমি খেলতে খেলতে হাঁটতে হাঁটতে অযথাই হোঁচট খেয়ে পড়ে যেতাম। এটা আমার খুব একটা বদ অভ্যাস ছিল, কেন জানি শুধু পড়ে যেতাম, পড়ে গেলেই আমি কেটে ফেলতাম। এরকম সোফার থেকে লাভ, মানে ছোটবেলায় সোফা থেকে পা দিয়ে খাটের উপরে উঠতে গেছি, সেই জায়গায় খাটের যেই আগের কালের খাটেরগুলোতে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডের কোনার মধ্যে বাড়ি খেয়ে আমার এই দাগটা কেটেছে। এই দাগটা কীভাবে যে কাটছে আমার মনে নাই। এই দাগটাও আমি রাস্তায় হোঁচট খেয়ে, না না রাস্তা না, দৌড়ে মাঠে খেলতে গেছি, খেলতে গিয়ে পড়ে ইটের মধ্যে লাগিয়ে এটা কাটছে। আর এইটার কথা আমি বলতে পারবো না, এটা নাকি ছোটোবেলায় কে বা মানে কারো কোলে আমি ছিলাম তখন এটা আমি কেটেছি, সেটা আমি বলতে পারবো না। এরকম অজস্র কাটার দাগ আমার সারা শরীরে আছে, বিশেষ করে হাঁটুর পর থেকে। হাঁটুর মধ্যে মনে করেন যে 10-12 বার কাটছি, মাঝখানে হাঁটুর নিচে মাঝখানে দাগ, তারপরে পায়ের গোড়ালিতে দাগ, সবখানে আমি মনে করেন যে হাজার হাজার, মানে এক জায়গায় একটা কাটার মধ্যে একবার না, ওই কাটার মধ্যে মনে করেন 4-5 বার আমি কাটছি, এরকম রেকর্ড আছে আমার। মানে এত কাটাকাটি আমার শরীরে আছে। এই যে দেখেন একটা পা আমার অনেক কালো, আমার অনেক কালো পা, আমি দেখতে কালো মানুষ, তাই দেখেন এদিকে একটা, হ্যাঁ গোড়ালিতে একটা কাটা আছে। এইখানে বিশ্বাস করবেন আমি 10 বার কাটছি, এই জায়গাটার মধ্যে আমি 10 বার কাটছি। প্রথমবার কাটার পরে 9টা সেলাই লাগছে, তারপরগুলি কাটছি ভয়ে, আর সেলাইয়ের ভয়ে আর আমি যাই নাই হসপিটাল। এরকম আমার শরীরে অজস্র কাটার দাগ আছে, ঠিক আছে? তারপরে মনে করেন যে ছোটবেলায় রাগ জেদের পরিমাণ একটু বেশি ছিল, যেমন ধরেন কার সাথে জানি, মানে কার সাথে জানি একটা, মানে প্রেম করছি, প্রেম করে সে আমার কথা শুনে নাই, বা কিছু একটা হয়েছে, জিদ করে হাত কেটে ফেলছি, এটা নিজের ইচ্ছা করে কাটছি। আহা, দেখাইতে পারতেছি না, হচ্ছে না, এই যে নিজের ইচ্ছা করে হাত কেটে ফেলছি, এটা আমি নিজের ইচ্ছা করে কাটছি। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে 99% কাটা আমি পড়ে গিয়ে উষ্টা খেয়ে এরকম, আর এখানে জাস্ট একটা দুইটা কাটা আছে, সেটা আমি নিজের ইচ্ছা কাটছি। খুব জেদ আমার ছিল তখন, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছি, জেদ কমে গেছে। আবার দেখেন এত কাটার মাঝখানে আল্লাহ একটা সুন্দর একটা তিলও আমাকে দিয়েছে। এই তিলটার প্রশংসা অনেক মানুষ করে, আমি নিজেও করি, এই তিলটার প্রেমে আমি নিজেও পড়ি। দেখতে কালো হইলে গেছে, সুন্দর একটা তিল আছে, তিলটা দেখতে আমার ভালো লাগে, ঠিক না? ঠিক বলি না বলেন তো? যাই হোক, আমার ভিডিও দেখে আপনারা হাসেন কাঁদেন যাই করেন, যদি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করবেন, একটাই কারণ, এই কপালের দাগের কথা লাইভে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই আর বলতে পারবো না, তাই এই ভিডিওটি বানিয়েছি, একটু পরে এই ভিডিওটি আপ করে দিব। আপনারা যারা আমাকে লাইভে এই কাটার কথা জানতে চাইবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ট্যাগ করে দিব বা লিঙ্কটা দিয়ে দিব। ওকে, ভালো থাকবেন সবাই।